রাজশাহী মহানগরীর ভদ্র এলাকায় আছেন রিপোর্টার বৌদ্ধ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। দিনভর ঘন কুয়াশা ছিল, সেই সাথে বিকেলের পর থেকে শুরু হয়েছে বাতাস, সব মিলিয়ে খুবই যে কঠিন শীত বলা চলে সেটি, এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে এটি হাড় কাঁপানো শীত এবং জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। আমি রয়েছে এই মুহূর্তে নগরীর ভদ্রা এলাকায়। এখানকার বাসিন্দারা যেটি বলছেন যে গত কয়েকদিন ধরেই মৃদু যে শৈত্যপ্রবাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে সেটি নেই, কিন্তু শীতের তীব্রতা তার থেকেও বেশি মনে হচ্ছে, কারণ সন্ধ্যার পর থেকে বাতাস রয়েছে। এবং যেটি বলছিলাম যে ঘন কুয়াশা সকাল থেকেই ছিল, দুপুরের দিকে কিছুটা রোদ দেখা গেছে, তবে সেই রোদের যে তেজ ছিল তাতে যে উষ্ণতা আসার কথা সেই উষ্ণতা আসেনি, ফলে দিনভর যে শীতের প্রকোপ সেটি কিন্তু থেকেছে। আর আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে জানিয়ে রাখি যে 3 তারিখের পর থেকেই রাজশাহীতে এই অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে, এবং গত 2 দিন আগেও রাজশাহীর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ 3 দিন ধরে বয়ে যাচ্ছিল, সেটির অবস্থা একটু পরিবর্তন হয়েছে এবং তাতে দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে আজকে 11.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটি বলছে যে রাতের তাপমাত্রা আরো কমবে এবং কালকে থেকে অবস্থা আরো খারাপ হতে পারে, এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই কোন ধরনের পরিবর্তনের আভাস তারা দিতে পারেনি। তারা বলছেন এখন যেরকম সূর্য শীতের অবস্থা সেটিই থাকবে। তারা যেটি বলছেন যে কুয়াশা থাকবে, সেই সাথে সূর্যের মুখ খুব বেশি দেখা যাবে না এবং এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই রাজশাহীতে টানা এই চলতি মাসের যে 15 দিনের কড়া শীত বলা চলে বা সবচেয়ে বেশি শীত বলা চলে সেটিতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তৃণমূল মানুষ। তারা খড়কুটো দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তারা বলছেন যে তাদের খুব বেশি গরম কাপড় নেই, যার কারণে তাদের কষ্ট করতে হচ্ছে। অন্যদিকে তারা যেটি বলছেন যে তাদের কর্মঘণ্টা কমে গেছে, সকালে খুব বেশি ঘন কুয়াশা থাকার কারণে তারা কাজ করতে পারছেন না, আবার বিকেলের দিকে ঝুপ করে সন্ধ্যা হওয়ার কারণে তারা কিন্তু অল্প সময় কাজ করতে পারছেন। এবং আরেকটি ব্যাপার যে এই অঞ্চলে যারা নিম্নবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষ, যারা দিন আনে দিন খান, সেই সব মানুষ বলছেন যে এখন কাজের পরিমাণ অনেক কমে গেছে, যার কারণে তারা বাইরে যেরকম বের হতে কষ্ট পাচ্ছেন তেমনি তারা যে তাদের দিন বা যাপিত জীবন সেটিও চালিয়ে নিতে পারছেন না। আমরা হাসপাতালে কথা বলেছিলাম, প্রত্যেক দিন হাসপাতালে শিশু ওয়ার্ডে প্রায় 100 মতো শিশুরা ভর্তি হচ্ছে ঠান্ডাজনিত কারণে, এবং যারা বৃদ্ধরা রয়েছেন তারাও ভর্তি হচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজশাহীতে।